সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালাম আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 14 মার্চ 2022 এই ভিডিওটি আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি সেটি হলো আরামির সিমেন্ট। আরামির সিমেন্টের বিস্তারিত চার্টটি আমরা এখন দেখার চেষ্টা করব। এখন যদি ডিরেক্টর হোল্ডিং চার্ট দেখি, আমরা ডিরেক্টরদের কাছে 45.92% শেয়ার রয়েছে, আর গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই। ইনস্টিটিউটের কাছে 0.5% শেয়ার রয়েছে। এখন আমরা যদি আজকের দিনের লেনদেন দেখি, আমাদের আজকে 34.80 টাকায় লো করেছিল এবং কি 36 টাকা হাই করেছিল। এখন যে আমরা ডেলি চার্ট প্যাটার্ন দেখার চেষ্টা করি, এখানে কিন্তু এই শেয়ারটি এর আগে যে কালেকশন হয়েছিল 32 টাকা, এই 32 টাকা থেকে আমাদের বর্তমানের RSI ইন্ডিকেটারটি কিন্তু আমাদের আপ ট্রেন্ড মুভমেন্ট রয়েছে। 40 থেকে আমাদের বেশি সংখ্যক শেয়ার আপ ট্রেন্ডে থাকে বা এখান থেকে আপ ট্রেন্ড নেওয়ার চেষ্টা করে। এখন আমাদের যে অবস্থায় আছে, এখান থেকে যে কোনো মুহূর্তে শেয়ারটি এখন আপ ট্রেন্ড নেবে। আমরা যদি লক্ষ্য করি, প্রিভিয়াসলি কিন্তু এখান থেকে একটি লম্বা একটি র্যালি করেছিল সেটি, তারপরে কালেকশন হয়ে এখন আবার সেই সাপোর্ট লাইনে আছে বর্তমানে এই শেয়ারটি। এখন যদি এই আমাদের যে বর্তমানে যে রিসেল যে সাপোর্ট রয়েছে, এই 32 টাকা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট রয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের শেয়ারটি আপডেটে যাওয়ার চিন্তা ভাবনা বা করার চেষ্টা করতেছে। আমরা এখন আরেকটি ইন্ডিকেটার দেখব, ম্যাকডি। এই ম্যাকডি ইন্ডিকেটর কিন্তু আমাদের আপ ট্রেন্ড নির্দেশনা করছে। এই ইন্ডিকেটরটিও স্লো লাইনকে ফার্স্ট লাইন ক্রস করছে, অর্থাৎ আমাদের এখন থেকে এটি আপ ট্রেন্ডে যাওয়ার পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। আমরা এখন বলিন্ডার ব্যান্ড দিয়ে দেখব। এই বলিন্ডার ব্যান্ড ইন্ডিকেটর কিন্তু আমাদের সাপোর্ট লাইনে রয়েছে। এই বলিন্ডার ব্যান্ডের আমাদের রিসেন্টলি যে সাপোর্ট রয়েছে 32.20 টাকা। এখন আমাদের এই শেয়ারটির বর্তমান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই চার্টে আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের বর্তমানে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। এখন পিবিএলসি আমাদের স্ট্রং সাপোর্ট রয়েছে 32.20 টাকায়। এখান থেকে যদি কখনো কালেকশনে আসে বা এখান এই শেয়ার সাপোর্টটি যদি ভাঙে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে 25 টাকায়। কিন্তু এটা শেয়ারটির এই স্ট্রং সাপোর্টটি বর্তমান অবস্থায় আমাদের ভাঙার সম্ভাবনা নাই। এখান থেকে আমাদের বর্তমান যে রেজিস্ট্যান্স রয়েছে, প্রথম আমাদের রেজিস্টার থাকবে 42 টাকা পর্যন্ত, আমাদের পরবর্তী টার্গেট থাকবে এখান থেকে আপ টেন। প্রথম রেজিস্ট্যান্স হবে 42 টাকা, তার পরবর্তী থাকবে 47 টাকা, আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স থাকবে আমাদের রেজিস্ট্যান্স এবং কি সাপোর্ট, এই দুইটা খেয়াল করে আমাদের শেয়ার সেল বা বাই করতে হবে। ধন্যবাদ ভাই, সবাই সবাই ভালো থাকবেন। এই শেয়ারটি শুধুমাত্র টেকনিক্যাল পারপাসে তৈরি। আমরা এই ভিডিওর মাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে কোনো শেয়ার সেল বা বাই করার পরামর্শ দিই না, শুধুমাত্র টেকনিক্যালের যে মুভমেন্ট বা ধারণা, এটাই আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি। একটা কথা সবসময় মনে রাখবেন, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।